সংস্থার শর্তে ভিআরএস নিয়েছিলেন, এরপর জোটেনি পেনশন। খুব কষ্টে দিন কাটছে কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রায় 250 জন কর্মীর। যদিও সংস্থার আশ্বাস অডিটের কারণে আটকে ছিল, খুব দ্রুতই তারা পেনশন পাবেন। অলোক দাস সিএসটিসিতে চাকরি করতেন, 2.5 বছর আগে ক্যান্সার ধরা পড়ে, একটি কিডনিও বাদ পড়ে, শারীরিক কারণে আর পারছিলেন না। গত জুলাই মাসে স্বেচ্ছা অবসর নিয়েছেন। তার অভিযোগ, কোম্পানির কথায় স্বেচ্ছা অবসর নিলেও এখনো জোটেনি পেনশন, বকেয়াও মেটায়নি সংস্থা। আমি দীর্ঘ 2.5 বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত, তো এখনো 5.5 মাসের উপর হয়ে গেছে আমরা ভিআরএস নিয়েছি, কিন্তু যদি আমাদের আধিকারিকরা খুব তাড়াতাড়ি আমাদের পেনশনের ব্যবস্থাটা করে তাহলে আমাদের খুবই উপকার হয়। অলোক দাসের মতো একই অবস্থা সিএসটিসির প্রায় 270 জন কর্মীর, না বকেয়া পেয়েছেন না পেনশন। এজন্য বহুবার দরবার করেছেন সংশ্লিষ্ট ডিপো থেকে সিএসটিসির সদর দপ্তরে। সুরাহা মিলনি, বন্ধে আমরা লড়াই করলাম নিজেদের শরীর জীবন শরীরকে বাজি লাগিয়ে দিয়ে, বনটাকে ভাঙার জন্য লড়াই করতে হয়, সরকারের পক্ষে আমরা লড়াই করি, কিন্তু আমরা কি পেলাম? এজন্য অবশ্য সরকারকে দায়ী করেন না তারা, আধিকারিকদের গাফিলতিতেই তারা বঞ্চিত হচ্ছেন। অভিযোগ স্বেচ্ছাবসর নেওয়া কর্মীদের, আমাদের এখনো মনে হয় গভর্নমেন্ট পুরোপুরি টাকাই দিয়ে দিয়েছেন এবং এদের গাফিলতির জন্য আমরা আমাদের বকেয়া থেকে এখনো বঞ্চিত হয়ে রয়েছি। প্রত্যেকেরই দেয়ালে পিঠ থেকে গেছে, আর এরপর এরা কি করবে এরা নিজেরাও জানে না, তাই তারা উত্তর খুঁজছে। সিএসটিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে অডিটের কারণেই আটকে ছিল পেনশন, তবে অডিট শেষ, খুব দ্রুত স্বেচ্ছাবসর নেওয়া কর্মীদের পেনশন দেওয়া শুরু হবে। ক্যামেরায় অমিতের সঙ্গে কমলিকা সেনগুপ্তের রিপোর্ট 24 ঘন্টা।